أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাকিবতুল মুত্তাকিন ওসলাত ওসসালামু আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত প্রাণ প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে একটি পুরুষোত্তর নিয়ে সংক্ষিপ্ত পরিসর আলোচনা করব। সেটি হলো মদিনার কবরকে জান্নাতুল বাকি বলা যাবে কি না। প্রথম কথা হলো যে কবর, দেখুন কবর এমন একটা জিনিস, কবর অর্থ হলো গোপন করা, আর কবরকে মানে যেটা নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় মাকবারা, অর্থাৎ গোরস্থান বলি বা আমরা কবরস্থান বলে থাকি, কবরস্থানকে বলা হয় মাকবারা। মদিনার কবরস্থান এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত চলছে। এটা একসময় ছোট আকারে ছিল, পরবর্তীতে এটা এক্সটেনশন করতে 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 বাড়াইতে বাড়াইতে এটা এখন অনেক বড় হয়েছে, এখন আর বাড়ানো হয় না, এখন দাফন করা হয়। আর মদিনার কবরস্থানে মূলত এটার আসল নাম হইল এটা বাকিয়ে গারকাত, বাকি বোকা আতন শব্দ থেকে জমিনের একটা অংশ, ছোট একটা আকারে জায়গা। আর গারকাত সেখানে একটা গাছ ছিল, তাই গাছটাকে অনুসরণ করে হয়তো বা গাছের কিছু অংশ বোকা, গাছটার নাম ছিল গারকাত, তাই বাকি গারকাত হিসাবে বলা হইতো, বাকি গারকাত হিসাবে নাম দেওয়া হইতো। যেমন নবী সাল্লাহ সাল্লাম গারকাতের কথা একটা সহি মুসলিমের হাদিসে 974 পাবেন, হাদিসটি সহি মুসলিমের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এই কথাটি দোয়া করছেন, অর্থাৎ বাকি কবরের সাথে যায় দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়াতাকুম মা তু আদুন গাদান মুয়াজ্জালুন ও ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আল্লাহ মাকফিলি আহলি গারকাত, এরকমভাবে দোয়া করতে আল্লাহ গারকাতবাসীকে আপনি ক্ষমা করে দেন। তো এটা হলো মূল্যবান কথা। সুতরাং এটা হলো বাকি গারকাত অথবা বাকি মাকবারাতুল বাকি বলা যেতে পারে, বাকি গারকাত। কিন্তু কেউ যদি বলে জান্নাতুল বাকি, কথাটি এই জান্নাতুল বাকি দুইটা শব্দে জোর দেওয়া হয়েছে, সংযোগ করা হয়েছে, একটা হলো জান্নাত আর একটা হলো বাকি। তাই প্রথম শব্দটি এটা ভুল, জান্নাত জান্নাত আলাদা জিনিস আর বাকি আলাদা জিনিস, বাকি এখানে কবরস্থান, বাকি বোকাতন থেকে যেটা বলেছি, সুতরাং জান্নাত হিসেবে নাম দেওয়া যাবে। জান্নাত আলাদা বা কবরস্থান, কবরস্থান আলাদা। কবর তো আপনারা জানেন কবর অনেক কঠিন জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেটি হলো ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিস, অত্যন্ত কঠিন জিনিস। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলে এমনভাবে কাঁদতেন, হাত্তা বাল্লাত লাহিয়াতু হয়ে, এবং তার দাড়ি ভিজে যেত। তখন তাকে বলা হতো, ইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে লা তাবকি, এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসলে এত কাঁদেন কেন? তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল কবরা, কবর হইল কি আউয়ালু মানাজিল আখিরা, আখিরাতের প্রথম স্তর। সুতরাং ফামান নাজা মিনহু, যদি এর থেকে কেউ নাজাত পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, পরবর্তী যা আছে সব সহজ, আরও বেশি সহজ। আর যদি এদের থেকে কেউ নাজাত না পায়, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, পরবর্তী আরও যা আছে এটা আরও কঠিন। সুতরাং কবর কবরের জিনিস, কবরে যদি ভালো হয় তাহলে ভালো জিনিস, আর খারাপ হইলে খারাপ। ভালো মুমিন ব্যক্তি যখন উত্তর দিয়ে দিবে, মান রব্বুকা মা দীনুকা মা নাবিউকা, উত্তর আসবে সদাকা আব্দে আমার বান্দা সত্য বলছে, তখন তার জন্য জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, জান্নাতের থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের নিয়ামতগুলো আসতে থাকবে, তার চোখের দৃষ্টি বরাবর তাকে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুতরাং যার যদি বিপক্ষ হয়, গুণাগার ফাজার অথবা কাফের বেঈমান নাস্তিক যদি হয়ে থাকে, অন্যায় অপরাধীরা যদি হয়ে থাকে, উত্তর যদি সঠিক না হয়, তখন বল কাজাব আব্দে আমার বান্দা মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামে বিছানা বিছায় দেওয়া হবে, জাহান্নামের পোশাক করে দেওয়া হবে, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি হাতে থাকবে, নাউজুবিল্লাহ। সুতরাং কবর কবরের জিনিস, কবর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা যেতে বলছেন, কবর হলো অনেক কঠিন। সুতরাং কবরকে কোনোদিন জান্নাতের সাথে মিলান যেতে পারে না। ইমাম মুয়াত্তা মালিক তার গ্রন্থের মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি কথা এখানে নকল করেছেন, এইভাবে সুন্দর কথা যে, ইন্নাল আরদা লা তুকদ্দিসু আহাদান, জমিন কাউকে সম্মান এবং মর্যাদা দিতে পারে না, ওয়াইন্নামা ইউকদ্দাসুল ইনসানা আমালহু, মানুষ আমল তাকে সম্মান এবং মর্যাদা নিয়ে যায়। সুতরাং কবরস্থান কবর, বাকি আর জান্নাত জান্নাতে, আর মদিনা কবরস্থান জান্নাতুল বাকি বলে খ্যাত করা বা এই আখ্যা দেওয়া বা এইগুলি নামকরণ করা ঠিক না, বরং মদিনা কবরস্থান হলো মাকবারাতুল বাকি অথবা বাকি গরকাত, সেই হিসাবে রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝে সঠিক মানে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম।